হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুবই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ক্রিপ্টোকারেন্সি এবং ফ্রিল্যান্সিং এবং অনলাইনে যাবতীয় সকল তথ্য পেতে আপনার প্রয়োজনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং আপনার মূল্যবান কমেন্টটি শেয়ার করুন। আপনি যত বেশি লাইক দিবেন এবং যত বেশি কমেন্ট করবেন আমি তত বেশি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাব। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিটকয়েনে প্রায় 7 থেকে 10টি গুড গুড নিউজ নিয়ে আমি আলোচনা করব, যে সব নিউজের কারণে বিটকয়েন এবছর আবার হায়ার হাই যেতে পারে, অর্থাৎ আগামী 2-3 মাসের মধ্যে $20,000 থেকে $30,000 যাওয়ার চান্স খুবই বেশি। সো এ নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনি উপকৃত হবেন। ভিডিওটি শুরু করার আগে একটি বিষয় আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনি যদি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করে আপনার জব এবং বিজনেসের পাশাপাশি একটি পার্ট টাইম ইনকাম করতে চান তাহলে আপনি এই কোর্সটি করতে পারেন। আমি টোটাল 50টা ভিডিও মেক করেছি, যার মধ্যে আপনি শিখতে পারবেন টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, নিউজ অ্যানালাইসিস, মানি ম্যানেজমেন্ট, লস রিকভারি এবং আরও অন্যান্য কাজ, যার মাধ্যমে কোর্সটি শিখে আপনি নিজের ট্রেড নিজে নিতে পারবেন। আর আপনারা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের সিগন্যাল এবং নিউজ সব কিছু পেতে আমার এই ইউটিউব বা টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করুন। এখানে সিগন্যাল এবং নিউজ এভরিথিং আমি প্রোভাইড করে থাকি। সো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে টেলিগ্রামের এই চ্যানেলে জয়েন করতে পারেন। প্রথমে যে গুড নিউজ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোর দ্যান হাফ অফ ইউএস ইনভেস্টর ইন্টারেস্টেড ইন বিটকয়েন। সো এটার মানে হচ্ছে ইউএস আমেরিকার প্রায় 60%-এরও বেশি মানুষ বিটকয়েনের ইন্টারেস্টেড হয়েছে ইনভেস্ট করার জন্য। এ নিয়ে আর্টিকেলটি বিস্তারিত দেওয়া হয়েছে, আর্টিকেলটি আপনারা পড়ে নেবেন ভালোভাবে তাহলে বুঝতে পারবেন। এখানে যে স্ট্র্যাটেজিটি গ্রাফটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে, দেখতে পাচ্ছেন 63% মানুষ আমেরিকান তারা কোভিড-19-এর পরে তারা বিটকয়েনে ইন্টারেস্টেড হয়েছে ইনভেস্ট করার জন্য। সো এটি একটা খুবই গুড নিউজ, যেটি বিটকয়েন আপের জন্য খুবই একটা সহায়ক হবে আমি মনে করি, এবং 37% মানুষ কোভিড-19-এ বিটকয়েনের প্রতি ইন্টারেস্টেড না। সো এখানে আমরা এভরিথিং বুঝতে পারি এই নিউজটি আমেরিকান। আরেকটি যে বড় নিউজ সেটি হচ্ছে পেপাল অ্যালোস বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টো স্পেন্ডিং। সো আমরা এই নিউজটি আমরা অনেকে জানি অনেকে জানি না, পেপাল হচ্ছে বিশ্বের নাম্বার 1 ওয়ালেট ট্রানজ্যাকশন ডলার, যেটা অনলাইনে ডলার ট্রানজ্যাকশন হয়ে থাকে। সো তাদের আমেরিকান ইউজাররা ক্রিপ্টোকারেন্সি বাই করতে পারবে পেপাল ডলার দিয়ে। আরেকটি যে বিগ নিউজ সেটি হচ্ছে বিলিয়নিয়ার ফোল টুডর জেনসি ম্যাসিভ আপসাইড ইন বিটকয়েন। সো তিনি হচ্ছে সবচেয়ে বড় বিলিয়নিয়ার আমেরিকান একজন বিজনেসম্যান, তিনি বিটকয়েনকে আপসাইড এবং বুলিশ হিসাবে আখ্যায়িত করেছে, এবং বিটকয়েনের ইনভেস্টকে তিনি অ্যাপেল ও গুগল ইনভেস্টের সাথে কম্পেয়ার করেছে। সো এটি একটি খুবই ভালো নিউজ বিটকয়েন আপের জন্য। দেখতে পাচ্ছেন ফুল টুডল জন্স ইনক্রেজলি বুলিশ অন বিটকয়েন। সো বিটকয়েন সম্পর্কে তিনি খুবই বুলিশ, অর্থাৎ বিটকয়েনে তিনি ইনভেস্ট করেছেন এবং অন্যজনকেও বিটকয়েন ইনভেস্টের বিষয়ে তিনি কনফিডেন্স দিয়েছেন। এখানে আরও একটি সবচেয়ে গুড নিউজ হচ্ছে মাইক্রো স্ট্র্যাটেজি অ্যান্ড স্কোয়ার কোম্পানি আমেরিকান দুইটি বড় কোম্পানি, তারা প্রায় $475 মিলিয়ন বিটকয়েনে ইনভেস্ট করেছে। এখানে আরও একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মাইক্রো স্ট্র্যাটেজি তাদের যে টোটাল মার্কেট ক্যাপিটাল সেটার 90%-এরও বেশি তারা বিটকয়েনে ইনভেস্ট করে রিস্ক নিয়েছে। সো আপনি বুঝতে পারেন এত বড় কোম্পানিরা কেন বিটকয়েনে ইনভেস্ট করেছে, নিশ্চয়ই বিটকয়েনের ফিউচার তারা বুঝতে পেরেছে এবং এটি আগামী 2-3 মাসে অনেক আপ হবে, এই জন্যই তারা এটিকে ইনভেস্ট করেছে। সো এটি একটি খুবই ভালো নিউজ বিটকয়েন আপের জন্য। আরেকটি গুড নিউজ হচ্ছে সেটি হচ্ছে জিপি মর্গান কমপ্লিট সারপ্রাইজ বিটকয়েন আপ। জিপি মর্গান সবচেয়ে একজন বড় বিজনেসম্যান এবং তিনি বিটকয়েনে ইনভেস্ট করে থাকেন, তিনি ফার্স্টে বিটকয়েন বলেছে এটি ফ্রড, এটির ভবিষ্যৎ নেই, কিন্তু তিনি বিটকয়েনের প্রতি বর্তমানে ইন্টারেস্ট দেখিয়েছেন। এখানে আরেকটি নিউজ দেখতে পাচ্ছেন যে বিটকয়েন আগামী 5 বছরের মধ্যে প্রায় বাংলাদেশি টাকায় 3 কোটি টাকার কাছাকাছি যাবে। সো এটি একটি গুড নিউজ। এখানে আরেকটি লেটেস্ট গুড নিউজ হচ্ছে সিঙ্গাপুর লার্জেস্ট ব্যাঙ্ক প্ল্যানস টু লঞ্চ ইটস অন ক্রিপ্টো এক্সচেঞ্জ। সো সিঙ্গাপুরের সবচেয়ে একটি বড় ব্যাঙ্ক তারা
প্ল্যান করতেছে, তারা একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ সাইট খুলবে। সো এটিও খুবই একটি ভালো নিউজ ক্রিপ্টোকারেন্সির ভলিউম ইনক্রিজ করার জন্য এবং বিটকয়েন আপ হওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর ব্যাস DBS ব্যাঙ্ক দ্য লার্জ ব্যাঙ্ক বাই অ্যাসেট ইন সাউথ ইস্ট এশিয়া ইন প্ল্যানিং টু লঞ্চ DBS ডিজিটাল এক্সচেঞ্জ এ ব্যাঙ্ক ব্যাক ডিজিটাল এক্সচেঞ্জ। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ এখানে দেখতে পাচ্ছেন, আলিবাবা ফাউন্ডার সেস ডিজিটাল কারেন্সি আর দ্য ফিউচার। সো আলিবাবাকে আমরা সবাই চিনে থাকি, জ্যাকমা যিনি আলিবাবা দারাজ এবং আলি এক্সপ্রেসের প্রতিষ্ঠাতা, তার বর্তমানে মার্কেট ক্যাপিটাল প্রায় 61 বিলিয়ন মার্কেট ক্যাপিটাল রয়েছে সারা বিশ্বে। সো তিনি ক্রিপ্টোকারেন্সির ফিউচার নিয়ে খুবই ভালো একটি কমেন্ট করেছেন, যার কারণেও ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েনে মানুষ ইন্টারেস্ট হচ্ছে, ইনভেস্ট বেড়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন তিনি যে কথাটি বলেছে সেটি হচ্ছে, ডিজিটাল কারেন্সি কুড ক্রিয়েট ভ্যালু অ্যান্ড উই শুড থিঙ্ক অ্যাবাউট হাউ টু এস্টাবলিশ এ নিউ টাইপস অফ ফাইন্যান্সিয়াল সিস্টেম থ্রু ডিজিটাল কারেন্সি। সো এটি একটি খুবই ভালো নিউজ। এখানে আবার বাইন্যান্সের সিও এটি নিয়েও কথা বলেছে, জ্যাকমার এই কথাটি নিয়ে তিনি টুইট করেছে। সো এটি খুবই ভালো নিউজ বিটকয়েন আপ হওয়ার জন্য। আমরা এখন বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিসে এসে গিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ম্যান্থ ক্যান্ডেল স্টিক। সো এখানে বিটকয়েনের বর্তমান প্রাইস হচ্ছে $13,671। সো এইটি কিন্তু 2019 সালে গিয়েছিল $13,800 থেকে $900 মধ্যে। সো $13,800 থেকে $900 মধ্যে এটির খুবই একটা ভালো সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট জোন রয়েছে। তো আমরা বিটকয়েন কখন কিনবো? বিটকয়েন যখন $14,100 কিংবা $14,200 আসবে, তখন আমরা বুঝতে পারবো বিটকয়েন আপ হবে, অর্থাৎ বিটকয়েন $20,000 কিংবা $30,000 যাবে। তখনই আমরা কনফার্ম হব যখন $14,100-$14,200 এটি আসবে। $14,100-$14,200 আসলে আমরা এটি বাই করার চেষ্টা করব, এবং আরও একটি মার্কেট কারেকশন হলে আপনারা এটি বাই করতে পারেন। এখানে আরেকটি কথা না বললে নয়, বাই সেল সম্পূর্ণ আপনারা নিজেদের রিস্কে করবেন, কারণ সেল কেননা প্রফিট আপনার লস আপনার দুইটাই আপনার। আমি জাস্ট এখানে কিছু নিউজ এবং টেকনিক্যাল অ্যানালাইসিসে আমার পার্সোনাল ওপিনিয়ন দিয়েছি, এটি হতে পারে নাও হতে পারে। আপনারা নিজেদের অ্যানালাইসিস নিজেদের ব্রেন খাটিয়ে আপনারা ট্রেড করবেন, কেননা ট্রেডে লাভ লস দুইটাই থাকবে। আর পরবর্তী ভিডিও কিসের উপর করব এ নিয়ে যদি আপনার কোনো কোশ্চেন থাকে সেটি আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।